ফ্রেন্ডস নমস্কার, ওয়েলকাম টু ম্যাজিক প্রো প্রপার্টি। ফ্রেন্ডস, আজকে আমি আপনাকে যে বিল্ডিংয়ের ভিডিও দেখাচ্ছি সেটা একটা G+4 রেডি টু মুভ প্রজেক্ট রয়েছে, একদম রেডি টু মুভ প্রজেক্ট। যে প্রজেক্টে আপনারা 2BHK এবং 3BHK ফ্ল্যাট অ্যাভেলেবেল পাবেন আর কি। এবং এই ফ্ল্যাটটি রয়েছে শ্রীরামপুর স্টেশন থেকে 600 থেকে 700 মিটার ডিস্টেন্সের মধ্যে। দ্যাট মিন্স ওয়াকিং ডিস্টেন্স 5 থেকে 6 মিনিট লাগবে পায়ে হেঁটে আপনার শ্রীরামপুর স্টেশন থেকে এই ফ্ল্যাটে এসে পৌঁছতে। তো পায়ে হাঁটা ডিস্টেন্স থাকার জন্য আপনারা বুঝতে পারছেন লাইফ টাইমের জন্য আপনাদের কোনো ট্রান্সপোর্টিং খরচা লাগবে না। আর শ্রীরামপুর হচ্ছে, আপনারা জানেন, শ্রীরামপুর 700 বছর পুরনো একটা মিউনিসিপ্যালিটি এবং 700 বছর পুরনো একটা শহর আর কি। যেখানে এই যে ফ্ল্যাটটি দেখছেন, এই ফ্ল্যাটের আশেপাশে পায়ে হাঁটা ডিস্টেন্সের মধ্যে শ্রীরামপুর বাজার রয়েছে, শ্রীরামপুর যে মার্কেট বলুন। এখান থেকে 1.5 কিলোমিটার এখান থেকে 1 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে জিটি রোড, সঙ্গে আশেপাশে হসপিটাল, নার্সিংহোম, বাজার, সমস্ত কিছু আপনি কিন্তু একদম ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে পেয়ে যাবেন। আপনারা এই বিল্ডিংয়ে ফ্ল্যাট যদি কেনেন কী কী বেনিফিট পাবেন সেটাকে একটু ডিসকাশন করি। এই বিল্ডিংয়ে আপনারা আপনারা পাবেন শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি থেকে আপনার যে সাপ্লাই ওয়াটার রয়েছে, কমন সাপ্লাই ওয়াটারের একটা কানেকশন থাকবে পুরো বিল্ডিংয়ের জন্য। CESC থেকে রয়েছে আপনার ইলেকট্রিসিটি সাপ্লাইয়ার ফেসিলিটি, এবং ম্যাজিক প্রো প্রপার্টি থেকে রয়েছে up to 90% পর্যন্ত হাউজিং লোনের বেনিফিট। এছাড়া বিল্ডিংয়ে রয়েছে টু হুইলার পার্কিংয়ের জন্য বেনিফিট এবং লিফট ফেসিলিটি আপনি পাচ্ছেন। এগুলো হচ্ছে যে সমস্ত বেনিফিটগুলো আপনারা পাবেন। এছাড়া যদি এই বিল্ডিংয়ে আপনারা, যদি যারা কলকাতা থেকে যারা বিল্ডিংয়ে ফ্ল্যাট কিনতে আসবেন বা ফ্ল্যাট ভিডিও দেখছেন আমাদের চ্যানেলে, তারা কীভাবে কলকাতা থেকে শ্রীরামপুরে আসবেন, আপনাদের মধ্যে অনেকেই জানেন শ্রীরামপুর যেহেতু অতি পুরনো শহর, তবুও আমি একবার ডিসকাশনের মাধ্যমে বলে দেবো। যদি আপনারা হাওড়া হয়ে শ্রীরামপুর আসতে চান, তাহলে হাওড়া থেকে যে কোনো ধরনের লোকাল ট্রেন ধরলে আপনি 35 মিনিটস এক্স্যাক্টলি হাওড়া স্টেশন থেকে শ্রীরামপুর আসতে 35 মিনিট সময় লাগে যে কোনো ধরনের লোকাল ট্রেনে। আর শ্রীরামপুর স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স এই বিল্ডিংটা 5 থেকে 6 মিনিট, সেক্ষেত্রে আপনি 40 থেকে ম্যাক্সিমাম 45 মিনিটের মধ্যে এই ফ্ল্যাটে চলে আসতে পারছেন। ঠিক একইভাবে যদি আপনারা মনে করেন দক্ষিণেশ্বর মেট্রো থেকে আপনি এই ফ্ল্যাটে আসবেন, সেক্ষেত্রে দক্ষিণেশ্বর মেট্রো থেকে প্রথমে আসতে হবে বালি স্টেশনে। বালি স্টেশনে এলে বালি থেকে শ্রীরামপুর আসতে সময় লাগবে 20 মিনিট, তাহলে ওদিকে গেল 10 মিনিট, এদিকে 20 মিনিট, টোটাল 30 মিনিট স্টেশন থেকে 5 থেকে 7 মিনিট আমি বলেই দিয়েছি, টোটাল এদিকেও লাগছে 40 মিনিট। খরচা যদি বলেন, তাহলে হাওড়া থেকে শ্রীরামপুরে আসতে লোকাল ট্রেনের ভাড়া হচ্ছে 5-10 টাকা যাওয়া আসা মিলিয়ে, আর দক্ষিণেশ্বর হয়ে আসতে গেলে দক্ষিণেশ্বর টু বালি যাওয়া আসা মিলিয়ে 20 টাকা, 10 দুগুণে 20 টাকা, আর ট্রেনের ভাড়া 5-10 টাকা 30 টাকা। এই হচ্ছে আপনার ট্রেনে যাতায়াত। কেউ যদি শিয়ালদা স্টেশন থেকে আসতে চান, তাহলে শিয়ালদা টু ডানকুনি যে কোনো ধরনের লোকাল ট্রেন ধরলে বালি হল্ট হয়ে এখানে আসতে সময় লাগবে ম্যাক্সিমাম 1 ঘন্টা। এয়ারপোর্ট থেকে কেউ যদি আসতে চান, তাহলে জিটি রোড হয়ে বা দিল্লি রোড হয়ে আসা যাওয়া করতে টোটাল লাগবে 2 ঘন্টা সময়, 1 ঘন্টা আসতে 1 ঘন্টা যেতে। এই হচ্ছে খরচা, ডিস্টেন্স, এগুলো আমি আলোচনা করলাম আপনাদের সামনে। এছাড়া আমি এরপরে বিল্ডিংয়ের ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে সেই সমস্ত ফ্ল্যাটগুলোর ভিডিও শ্যুট করব যেগুলো আপনারা আপনাদের জন্য কিনতে পারবেন। ফ্ল্যাটের ভিডিওটি দেখার আগে আমি সেই সমস্ত দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন বা কন্টিনিউ ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ করব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে এরম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা নেক্সট টাইমে আমাদের চ্যানেলে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। আমরা আস্তে আস্তে বিল্ডিংয়ের ভেতরে ঢুকছি, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইব করলে ভিডিওগুলো পাবেন। আপনারা দেখতে থাকুন, আমি আস্তে আস্তে বিল্ডিংয়ের ভিতরে ঢুকছি। ফ্রেন্ডস, আমরা এই মুহূর্তে রয়েছি একদম বিল্ডিংয়ের 4th ফ্লোরে। যে ফ্ল্যাটের ভিডিওটি দেখবেন সেটা একটা 2BHK ফ্ল্যাট, যার মেজারমেন্ট রয়েছে 860 স্কোয়ার ফুট, 860 স্কোয়ার ফুট, এবং ফ্ল্যাটের ফেস রয়েছে সাউথ ফেসিং। দ্যাট মিন্স দক্ষিণ দিকে ফ্ল্যাটের মুখ রয়েছে, আমরা উত্তর দিকে মুখ করে ফ্ল্যাটে এন্ট্রি করছি। এন্ট্রি করলেই দেখতে পাবেন সামনে
একটা ওপেন কমন ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমের সঙ্গে সঙ্গে বড় ডাইনিং এরিয়া, ড্রয়িংয়ের জায়গা, ওপেন কিচেন সবই দেখা যাচ্ছে। আমি আস্তে আস্তে প্রত্যেকটা পার্ট দেখাবো। প্রথমে এই দিকটা ক্যামেরা করে দেখাই, দেখুন রোড ফেসিং, এই যে বাঁদিকটা দেখছেন এটা পশ্চিম দিক, বিল্ডিংয়ের ফ্রন্টে সামনের দিক, এত বড় সাইজের ডাইনিং সঙ্গে ওপেন কিচেন। দেখুন আমি আস্তে আস্তে যাচ্ছি কিচেনের দিক করে, কিচেনের মেজারমেন্ট রয়েছে নন অ্যান এভারেজ 8 ফুট চওড়া, 7 ফুট লম্বা, দ্যাট মিন 7 ফুট বাই 8 ফুট সাইজের ওপেন কিচেন। বিল্ডিংয়ের ফ্রন্টে পশ্চিম দিকে জানলা, ফ্রন্টের দিক ওপেন রয়েছে, এখানে সামনের দিকে সারা জীবনের জন্য খালি থাকবে। এই হচ্ছে ওপেন কিচেন, এল প্যাটার্নে রয়েছে কিচেনটি। বিল্ডিংয়ের 80% মতো কাজ হয়ে গেছে, বাকি 20% কাজ আমরা 15-20 ডেজের মধ্যে কমপ্লিট করে দিতে পারব। এই হচ্ছে ডাইনিংয়ের জায়গাটি, দেখুন কত বড় ডাইনিংয়ের জায়গা। এইখান থেকে, দ্যাট মিনস কিচেনে এই যে জায়গাটা দেখছেন, এখান থেকে একদম যেখানে বাসের বেরি করা রয়েছে ওই জায়গাটি পর্যন্ত আছে প্রায় 14 ফুটের মতো লম্বা, 8 ফুটের মতো চওড়া। দ্যাট মিনস এখানটাতে ডাইনিংয়ের খুব সুন্দর জায়গা আপনি করতে পারবেন, ফ্রিজ রাখা বলুন, ডাইনিং টেবিল রাখা বলুন, এভরিথিং এই জায়গাতে মধ্যে হয়ে যাবে। ডান দিকের এই যে জায়গাটি দেখছেন, এখানে উত্তর দিক রয়েছে এবং ডান দিকে যে ওয়ালটি দেখছেন এটা হচ্ছে পূর্ব দিক, দ্যাট মিনস উত্তর পূর্ব, দ্যাট মিনস এটা ঈশান কোণের জায়গা। আপনি চাইলে এই জায়গাটিতে কর্নার করে ঠাকুর ঘরের জন্য ব্যবস্থা করতে পারেন, সেভাবেই কিন্তু জায়গাটি রয়েছে, কারণ এই জায়গাটিও মোটামুটি 10 ফুট মতো চওড়া আছে। একটা পাটে আপনি আরামসে ঠাকুর রাখা জায়গা করতে পারবেন। এটা হচ্ছে বিল্ডিংয়ের উত্তর দিক, এই কর্নারটি হচ্ছে, এই দেওয়ালটি হচ্ছে পূর্ব দিক, দ্যাট মিনস উত্তর পূর্ব জায়গা এই কর্নারটি। এত বড় ওপেন কিচেন, ডাইনিং, ড্রয়িং পুরো জায়গাটা দেখতে পেলেন। এরপর আপনি দেখুন কমন ওয়াশরুম, এই হচ্ছে কমন ওয়াশরুম, পুরো রেডি কন্ডিশনে আছে, টাইলসের কালারগুলো দেখুন। ওয়াশরুমের সাইজ 5.5 ফুট বাই 7 ফুট। বেডরুম দেখাচ্ছি, এই একটা বেডরুম যার সাইজ নন অ্যান এভারেজ 10.5 ফুট বাই 12 ফুট। এই বেডরুমটার মধ্যে অ্যাটাচ টয়লেট ফেসিলিটি রয়েছে, এখানে একটা বেসিন করার জন্য জলের লাইনে জায়গা দেওয়া আছে, আপনি চাইলে এখানটাতে ওয়াশিং মেশিনও রাখতে পারেন, বা আপনি আপনার মতো করে অন্য ব্যবস্থা করতে পারবেন, বেসিন রাখতে পারবেন। এই বেডরুমটাতে উত্তর পূর্ব দিক খোলা আছে, কারণ এটা উত্তর দিকে জানলা, এটা পূর্ব দিকে জানলা। আপনারা এই জায়গাটাতে বেডরুমে খাট রাখতে পারবেন, বেড রাখতে পারবেন, কারণ এটা দক্ষিণ দিক রয়েছে, দক্ষিণ দিকে মাথা করলে আপনি আরামসে এখানে বেড রাখতে পারবেন। বাকি জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে আলমারা, আপনারা আলমারি বা অন্যান্য কাজে ব্যবহার করতে পারেন। এরপর আমরা চলে যাব সেকেন্ড বেডরুম, সেকেন্ড বেডরুমটা হচ্ছে রোড ফেসিংয়ে আছে, এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। এই বেডরুমটা রয়েছে 11 ফুট বাই 12 ফুট সাইজ, উত্তর দিক পশ্চিম দিক, উত্তর দিক হচ্ছে এটা, পশ্চিম দিক হচ্ছে বিল্ডিংয়ের ফ্রন্টের দিক, পশ্চিম দিকে রয়েছে ব্যালকনি। এই হচ্ছে পশ্চিম দিকে ব্যালকনি, 12 ফুট লম্বা, 3.5 ফুটের চওড়া। এখান থেকে দেখুন সামনেই রয়েছে খুব সুন্দর পরিবেশ। তাহলে ফ্রেন্ডস আপনারা দেখলেন 860 স্কোয়ার ফুটের একটা 2 BHK ফ্ল্যাট, যে ফ্ল্যাটটি আপনারা 3200 টাকা পার স্কোয়ার ফুট হিসেবে কিনতে পারবেন, যার টোটাল ভ্যালু আপনার 3200 × 860 হলে 27,52,000 টাকা, দ্যাট মিন 27,50,000 টাকা অ্যাপ্রক্স, যার মধ্যে আপনি আপ টু 90% পর্যন্ত হাউজিং লোন নিয়ে এই ফ্ল্যাটটি কিনতে পারবেন, যে হাউজিং লোন আমরা ম্যাজিক প্রো প্রপার্টি থেকে আপনাদের জন্য ব্যবস্থা করে দেব। এই হাউজিং লোন নেওয়ার জন্য বা ফ্ল্যাট কেনার জন্য আপনাদেরকে কোনো এক্সট্রা কস্টিং বা ব্রোকারেজ ফেসিলিটি বা ব্রোকারেজ চার্জেস আপনাকে পে করতে হবে না, উইদাউট এনি এক্সট্রা কস্টিংয়ে এই ফ্ল্যাটটি আপনারা কিনতে পারবেন। আগেই বলেছি ফ্ল্যাটে রয়েছে CSC ইলেকট্রিসিটি সাপ্লাই, 24 ঘন্টার জন্য বোরিং ওয়াটারের ফেসিলিটি এবং মিউনিসিপ্যালিটি একটা কমন সাপ্লাই ওয়াটারের ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে ফ্ল্যাটের যাবতীয় বৈশিষ্ট্য। আশা করছি ফ্ল্যাটের ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে,
যদি ফ্ল্যাটের ভিডিওটি পছন্দ হয়ে থাকে প্লিজ আমাদের ভিডিওতে লাইক করবেন, এবং ফ্ল্যাট সম্পর্কে যদি কোনো রকম তথ্য জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর কমেন্ট বক্সের মাধ্যমে দিয়ে দেব। এবং ফ্ল্যাটটি যদি ফিজিক্যালি ভিজিট করতে চান তাহলে ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আপনারা আমাদের কাছে এই ফ্ল্যাটটি ভিজিট করতে পারেন। এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।